যে খবরের দিকে নজর রাখবো বারুই পাড়া লেনে সিবিআই হানা আর একবার জানাবো বেনিয়াপুকুরের বারুই পাড়া লেনে সিবিআই হানা बारुईपाड़ा लेने सीबीआई हाना नियोग दुर्नीति कांडे सीबीआई हाना बोले किन्तु जाना जाच्छे एर आगे आमरा देखेछि जे एकाधिक जायगाय नियोग दुर्नीति ते तत्पर सीबीआई तारा तल्लाशी चालाय एबं हाना देय विस्तारित कथा बोलबो फोने रयेछेन आमादेर प्रतिनिधि रिया माझी रिया कि जानते पारछो सीबीआई सूत्रे দেখো এখন অবধি যেমনটা জানা গিয়েছে তোমাকে জানিয়ে রাখবো যে এখানে বারুইপাড়া লেন অর্থাৎ ডানলপ বারুইপাড়া লেন 69/8/1 বারুইপাড়া লেন এখানে কিন্তু সিবিআই হানা মেরেছে এবং এই যে ফ্ল্যাটটি রয়েছে এর সেকেন্ড এবং থার্ড ফ্লোরে সিবিআই হানা দিয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে এখন অবধি যে নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু হানা মেরেছে সিবিআই কর্তারা এবং এখানে প্রায় 4 থেকে 5 জনের সিবিআই এর দল এই বাড়ির ভিতরে ঢুকেছে এবং ইতিমধ্যেই যেমন জিজ্ঞাসাবাদ করছে আরিয়া সেক্ষেত্রে কি কোনো তথ্য পাওয়া গিয়েছে সিবিআই তরফ থেকে দেখো এখনো কোনো রকম তথ্য সেভাবে সঠিকভাবে পাওয়া যায়নি তবে নিয়োগ দুর্নীতি মামলাতেই তাদেরকে যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এটা কিন্তু কার্যত পরিষ্কার এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে 69/8/1 বারুইপাড়া লেন যেটা ডানলপের কাছে সেখানেই সিবিআই কর্তা তারা হানা মেরে সেকেন্ড এবং থার্ড ফ্লোর এই এই যে দুটি ফ্লোর আছে দুটি ফ্লোরেই কিন্তু তারা তল্লাশি অভিযান চালাচ্ছে এবং এখান থেকে যেমনটা জানা গিয়েছে যে 18 তারিখেও কিন্তু সিবিআই কর্তারা তারা আছেন ঠিকই একই বাড়িতে সেই দিনকে কিন্তু উইটনেসের সাহায্যে তারা এই দুটি ফ্ল্যাটই সিল করে দিয়ে যায় এবং আজকে ফের তারা সেই বাড়িতেই হানা মারে রিয়া সেক্ষেত্রে এই বাড়িতে কারা থাকে তাদের কোনো পরিচয় পাওয়া যাচ্ছে দেখো এখনো কিন্তু সঠিকভাবে সেরকম কোনো পরিচয় পাওয়া যায়নি শুধু গেটের বাইরে যেহেতু সেম যে সারনেম সেটা লেখা আছে বলে সেটা থেকেই বোঝা যাচ্ছে যে সেম কেউ সেন হবে কারণ এখানে দুটো নাম লেখা আছে বিশ্বজিৎ সেন এবং অর্পিতা সেন এর বাইরে কিন্তু আর কিছু বোঝা যাচ্ছে না কারণ গেটের বাইরে শুধু সেন নামটাই লেখা রয়েছে এবং ঠিক নিয়োগ দুর্নীতি মামলায় তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এটা কিন্তু একদিকে যেমন এটা নিশ্চিত হওয়া গেছে যে নিয়োগ দুর্নীতি মামলাতেই সেটা সিবিআই সূত্রেই কিন্তু নিশ্চিত হওয়া গেছে এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে আজকে যেটা দেখা যাচ্ছে সিবিআই কিন্তু 2 থেকে 3 দিন ধরে রীতিমতো কিন্তু তৎপর হয়ে উঠেছে কারণ তারা আজকে কুন্তলকে তারা নিজেদের হেফাজতে নিচ্ছে এবং কুন্তলকে নিজেদের হেফাজতে নিচ্ছে এবং একই সঙ্গে তাপস মণ্ডল লীলাশ্রী ঘোষ এবং একাধিক সব এজেন্ট রয়েছে এদেরকেও কিন্তু আজকে নিজেদের হেফাজতে নিচ্ছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই যে পুরো যে নিয়োগ যে দুর্নীতিটা হয়েছে এই দুর্নীতি দেখে কাকে টাকা দিয়েছিল এবং কার নির্দেশে তারা টাকা তুলেছিল এই বিষয়টাই কিন্তু তারা জানার চেষ্টা করছে কারণ এই যে প্রসেসটা ইন্দ্রাণী এইটা কিন্তু এক প্রকার তারা নিশ্চিত হয়েছে যে এই যে যারা সাব এজেন্ট রয়েছে তাদের মারফত যারা অযোগ্য ক্যান্ডিডেট তাদের থেকে টাকা নেওয়া হয়েছিল এবং সেই টাকা নিয়ে কিন্তু তাদেরকে চাকরি দেওয়া হয়েছিল তবে এই যে টাকা নিয়ে চাকরি দেওয়া বা তাদেরকে যে কে সুপারিশ করেছিল এবং এর পিছনে বড় কোনো মাথা রয়েছে কিনা অর্থাৎ পার্থ চ্যাটার্জির মতো অন্য কোনো মাথা রয়েছে কিনা সেটাই কিন্তু সিবিআই খুঁজছে এখন রীতিমতো তৎপর হয়ে উঠেছে একেবারে ধন্যবাদ রিয়া তুমি নজর রাখো কথা বলছিলাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে বারুইপাড়া লেনে সিবিআই হানা নিয়োগ দুর্নীতিতে তৎপর সিবিআই এবং নিয়োগ দুর্নীতিতে সিবিআই হানা বলে জানা যাচ্ছে।